এভরিওয়ান, টাইম টু গো দ্য অনেক বছর পর আবার ভিডিও স্টার্ট করেছে এবং আজকে আমাদের ব্লগ হচ্ছে দুর্গাপুর ব্লগ। দুর্গাপুরে যাব, ওখানে কি করব, আমাদের টার্গেট এখন সিনেমা হলে সিনেমা দেখা, তাছাড়া দুর্গাপুরের জায়গাটা দেখাবো, ওখানে ঘোরার মতো কী কী জায়গা রয়েছে সব কিছু দেখাবো এই ব্লগে। দেখতে থাকুন আমাদের এই টাইম টু গো শো, তো চলুন আমাদের সাথে। হাই, আমরা এখন রয়েছি বাঁকুড়া চন্দ্রেশ্বরীর ব্রিজে, যেখান থেকে দুর্গাপুর যাওয়ার বাস যায় এবং এখান থেকে আমরা একটা বাস করবো, না আমরা দেখি যদি কোনো গাড়ি পাই তো সেই গাড়িতে যাব। তো আমরা এখন চারজন রয়েছি, যাচ্ছি সেই হচ্ছে সেই জায়গা। এখান থেকে এই পাশে রয়েছে জায়গাটার নাম, এই পাশে হেভির মোড় যাচ্ছে, আর এইদিকে যাচ্ছে ওভার ব্রিজ আমাদের লালবাজার। তো দেখছি একটা বাস আসছে কিনা, নাহলে ক্যাবে যাব। বন্ধু আমার অমিত, এর একটি ফেসবুক চ্যানেল আছে অমিত দাস ব্লগ, তো ওখানে সে তার ব্লগগুলো পাবলিশ করে এবং সে DSLR ক্যামেরা নিয়ে যাচ্ছে। তো আমাদের বাস এখন চলে এসেছে, দেখছি এই বাসটাতে যাওয়ার চেষ্টা করছে। আমরা এখন লোকাল বাসে যাচ্ছি, যে বাসগুলোতে স্টপেজ স্টপেজে দাঁড় করানো হয়, তো এখন বাসে একটু ভিড় রয়েছে। তো আমরা এখান থেকে সোজা দুর্গাপুর যাবো, দুর্গাপুর থেকে আমরা বাস চেঞ্জ করবো সিটি সেন্টারে যাওয়ার জন্য। তো আপাতত ওখানে পৌঁছাই, একটা ব্রিজ দেখাবো, দুর্গাপুর লিভিসি ব্রিজ দেয়, যেখানে এখন তো শ্রাবণ মাস চলছে, সেই জন্য এখন জল অনেক অতিরিক্ত আছে এবং জল হয়তো ছেড়েছে দামোদর নদীর জল ওটা। তো সেটা আমাদেরকে ভিডিওতে দেখাবো কীরকম দৃশ্যটা। আর এখন ওয়েদার খুব সুন্দর রয়েছে, মেঘলা ওয়েদার, আর হঠাৎ হঠাৎ করে বৃষ্টিও পড়ছে, তো ওয়েদারটাও দেখে নিন। আমরা ক্রস করে নিয়েছি ডিবিসি ব্রিজ ড্যাম, তো ক্রস করার পর এখন আমরা দুর্গাপুর ঢুকে গেছি, এবার বাস থেকে নামার পরে বাস থেকে আমরা এখন নামবো। আর জল বৃষ্টি নামিয়ে দিয়েছে, বৃষ্টিতে ভিজে ভিজে আমাদেরকে এবার বাকিটা জানাচ্ছি। আর দেখতে পাচ্ছেন বৃষ্টি এখন অনেকটা জোর হয়ে গেছে, আমরা একটা গাছের তলে দাঁড়িয়ে রয়েছি এবং একটা নেক্সট বাস যাবো সিটি সেন্টার। আমাদেরকে এখন ছুটে ছুটে বাসটি ধরবো, এই বাসটি
তো আমরা একটা মিনি বাসে চেপে গেছি। দুর্গাপুর সিটি সেন্টারে, এটা সিটি সেন্টার বাস স্টপেজ, এখানে মিনি বাস আর বাঁকুড়া যাওয়ারও বাস, এখান থেকে আমরা ধরবো। এসবিএসটিসি পেলে ভালো হয়। তো এখন আমরা ম্যাপে দেখছি আমাদের হল কতটা দূর, এখান থেকে পায়ে হেঁটে যাওয়ার চেষ্টা করব। আর ওয়েদার একটু ডিস্টার্ব আছে, হালকা বৃষ্টি হচ্ছে। তো আমাদের একজন বন্ধু সাইনি, সে একটু পিছি রয়েছে, এখন বাসে রয়েছে, আসছে, সে বর্জোড়াতে নেমে গেছিলো। সে কারণে আমরা দেখি অপেক্ষা করবো, খুব দেরি হলে আমরা হলের মধ্যে এন্ট্রি করে নেব। কি মুভি দেখতে এসেছে জানি না, মুভির নামই জানি। সেই যে একে নিয়ে আমরা চলে এসেছি হলে বই দেখাতে। তো মুভিটির নাম জানে না, কিন্তু ওকে সারপ্রাইজ দেবো ডাইরেক্ট হলে নিয়ে গিয়ে। মেনুতে ভাত রয়েছে, এটা একটা আলু ভাজা সবজি দিয়েছে, এটা একটা সবজি, এটা কিসের সবজি বুঝতে পারছি না। আর এখানে একটা ডাল দিয়েছে, অনেক পাতলা ডাল। আর এখানে আমরা ডিম নিয়েছি, একটু হালকা ঝোল দিয়েছে, ডিম দিয়েছে। তো মোটামুটি খাওয়ার মতো, পরে অন্য কিছু খাওয়ার জন্য আমরা এটা হালকা করে খেয়ে নেবো। তারপর হলে ঢুকবো, কারণ এখন তো দুপুর হয়ে গেছে, তাহলে খিদে পাবে, সেক্ষেত্রে আমরা এখন এটা খেয়ে হলে যাবো। খাওয়া দাওয়া করে নিয়েছি, এবার আমি খাবার একটু রিভিউ দিচ্ছি। খাবার একদম ভালো ছিল না, খাবার কোয়ালিটি তো আপনারা ভিডিও যতটা বুঝার সেটা বুঝে নিয়েছেন। এবং খাবারটা খেয়ে আমার শরীরটা ঠিক লাগছে না, অতিরিক্ত খেয়ে নিয়েছে। আর এইসব হোটেলে, বাস স্ট্যান্ড হোক, রেলওয়ে স্টেশন হোক, এই হোটেলে সেরকম খাবারের কোয়ালিটি মেনটেন করে না। ছোটোখাটো হোটেলে হয়তো সেরকম লাক্সারি হোটেলে ঢুকতে হবে ভালো কোয়ালিটি খাবার খেতে গেলে, কারণ এখানকার প্যাসেঞ্জার তো অনেকে আসে যাওয়া করে, তো অত কোয়ালিটি মেনটেন রাখে না যে বারবার আসবে আমার হোটেলে খেতে। সেক্ষেত্রে মাঝে সাঝে খাওয়াই ঠিক আছে, বারবার খাওয়া ঠিক না। এসব আমাদের তো লেট হয়ে গেছে, 35টা টাইম ছিল, এখন 45 হয়ে গেছে, সেই জন্য এখন ছুটে ছুটে যাচ্ছিস। এরা ছুটে ছুটে যাচ্ছে সিনেমা হলের দিকে, এসআরসি সিনেমা হল কোনোদিনও আসেনি। আর মিস্টার ব্লগার ক্যামেরাতে নিচ্ছে। ফুটপাথগুলো ভেঙে দিয়েছে, এখানে ফুটপাথে অনেক দোকান ছিল, তো ফুটপাথ দোকান এখানে সব ভেঙে দিয়েছে। তো আমরা চলে এসেছি, এটা হচ্ছে স্মার্ট বাজার, এটা হলটা। আর আমরা দেখব এই মুভিটি ডেডপুল, সরি, এখান থেকে আমরা টিকিট কাটবো। একটু লেট হয়ে গেছে, এবার আমরা এন্ট্রি করবো এখান থেকে। হলের ভিতরে, আমরা এখন হলের ভিতরে রয়েছি, এখন এসির হাওয়া খেয়ে
একটু শরীরটাকে রিল্যাক্স লাগছে, বাইরে প্রচণ্ড গরম ছিল জল পড়া সত্ত্বেও। তো এটা হলের এন্ট্রির জায়গা, এখান থেকে আমরা এন্ট্রি করবো। আর এটা সিকিউরিটি চেকিং, দাদা টিকিট চেক করছে। একটু ঘেমে গেছি, না না খাবারের জন্য চেকিং বলছে। শ্রীডি চশমা ফিল্ম চালু হয়ে তাহলে আমাদের মুভি দেখা শেষ হয়ে গেছে, ডেডপুল মুভিটির নাম ছিল। তো পুরো দেখলাম, এখন সময় হচ্ছে 12:30, 12:30 থেকে 12:30 অবধি আমরা থিয়েটারে মুভিটি দেখলাম এবং এখান থেকে বেরোবো। আমরা এখন এখান থেকে জাংশন মল যাবো, সেটা জাংশন মল। তো ওখানে গিয়ে পরে বাকিটা দেখাচ্ছি। তাহলে আমরা মুভি দেখা হয়ে গেছে, আমরা জাংশন মলের দিকে রওনা হচ্ছি। আর আমাদের বন্ধুদের সঙ্গে জিজ্ঞেস করবো, তোমার মুভিটি কেমন লেগেছে? দারুণ দারুণ, অসাধারণ। পুরো চশমা দিয়ে দিয়েছিল, পুরো 3D দেখলাম, বেশ ভালোই লাগলো। আপনারা এসে দেখে যাবেন। তো ডেডপুল মুভিটা খুব ভালোই করেছে, অ্যাকশন দুর্দান্ত করেছে। আর এটা মার্ভেল সিরিজের মুভি, তো অবশ্যই অ্যাকশন দারুণ থাকে। যাই হোক, এরপর আমাদের একটু খাওয়া দাওয়ার পালা, এবার তুই এখান থেকে বেরিয়ে কিছু খাওয়া দাওয়া করবো। কী খাবো সেটা দেখতেই পাবে ভিডিওতে। তা আপাতত এখন জাংশন মল যাচ্ছি, ওখানে যাই। মোবাইল এটি হচ্ছে জাংশন মল দুর্গাপুরের, অনেকেই জানে হয়তো। যারা দুর্গাপুর সিটি সেন্টার আছে, তো তারাই আসল উদ্দেশ্যে জাংশন মলে আসে, কারণ এটা খুব সুন্দর মল একটি। পিছনে এই যে বৃহৎ আগার শপিং কমপ্লেক্সে দেখতে পাচ্ছেন, সেটি হচ্ছে জাংশন মল। আর এখানে এই যে জায়গাটা বসার জন্য খুব সুন্দর একটি জায়গা, অনেকে লোক এখানে আড্ডা মারতে আসে। হ্যাঁ, জায়গাটি ডেকোরেশন খুব সুন্দর করেছে। এটি এন্ট্রি গেট, এখানে এই সাইড হয়ে এন্ট্রি হয়। এবং বাইরের পরিবেশ দেখতে পাচ্ছেন কতটা সুন্দর, সামনের ভিউ রয়েছে। ব্লগে স্টার্ট আছে, কোনো ব্যাপার নেই, তো আমরা এখানে এন্ট্রি করব। ভিতরের জায়গাটা দেখতে পাচ্ছেন, কমিশন কমপ্লেক্স উপর অব্দি সুন্দরভাবে ভিউ রয়েছে। এক একটা দোকান, মানে এগুলো হচ্ছে শোরুম, ছোটোখাটো এক একটা শোরুম করা রয়েছে। এটা হচ্ছে মাসাজ সোফা, এখানে মাসাজ করার জন্য টাকা নিয়ে পরে আপনার বডি মাসাজ দেবে এটাতে। এখানে বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যায়, খাওয়া দাওয়া থেকে শুরু করে কাপড় জামা জুতো খেলনা। উঠলে উড ওয়াইল্ড ক্রাফটের জিনিস পাওয়া যায়,
এখানে রিবক রয়েছে, এখানে আমেরিকান টুইস্টারের ব্যাগ রয়েছে, এখানে লেন্স কার্ডের চশমা রয়েছে এবং এখানে বিভিন্ন ধরনের কসমেটিক্স পাওয়া যায়। দেখতে হবে, কারণ এখন সময় অনেকটা দেরি হয়ে গেছে আর আমরা অনেক সেই 12টার সময় খেয়েছিলাম, এখন একটু খিদে পেয়েছে। তো মলটাতে যারা যারা আসেনি তারা অবশ্যই আসবেন, খুব সুন্দর মল, বিভিন্ন রকম ব্র্যান্ডের জিনিস রয়েছে এখানে এবং ভালো ভালো জিনিস রয়েছে। দেখতে পাচ্ছেন কৃষ্ণ সময় খারাপ পাওয়া ওইখানে অনেক ধরনের ব্র্যান্ড এখানে রয়েছে, বিভিন্ন রকমের জিনিস রয়েছে। তো আমরা এখন ম্যাকডোনাল্ডের ভিতরে প্রবেশ করেছি এবং ম্যাকডোনাল্ডে আমরা খাবার অর্ডার করেছি। তো যা খাবারটা আসার পর আপনাদেরকে দেখাবো সবাইকে যে কী খাবার অর্ডার করেছি আমরা। তো এটা ম্যাকডোনাল্ড, তো অনেকে হয়তো নাম শুনে যান, ম্যাকডোনাল্ড বার্গারের জন্য বিখ্যাত। তো আমরা এখানে রয়েছি ম্যাকডোনাল্ডের ভিতরে, আমরা সবাই মিলে বসে আছি। খাবার চলে এসেছে, খাবারে বার্গার আছে, ফ্রেঞ্চ ফ্রাইজ আছে, কোল্ড ড্রিঙ্ক রয়েছে, ফ্রেঞ্চ ফ্রাই, দুটো বার্গার, দুটো কোল্ড ড্রিঙ্ক, ওরাও সেম জিনিস নিয়েছে। খাওয়া হয়ে গেছে, খাওয়া কমপ্লিট আমাদের, খাবার পুরোপুরি শেষ। এরপর এখান থেকে বেরোবো, একটু ঘোরাঘুরি করবো, দেন আমরা বাড়ি ফিরবো। আমরা এখন জাংশন মলের টপে মানে একদম উপরতলায় রয়েছি আর এখানে দেখতে পাচ্ছেন এখানে খাওয়া দাওয়ার পুরো ব্যবস্থা রয়েছে, বিভিন্ন রকমের খাবার এখানে পাওয়া যায়। খাওয়া দাওয়া যারা করতে চায় তারা এই মলের পুরো উপরে চলে আসুন, একসাথে খাবার পাবেন, দারুণ দারুণ খাবার, টেস্টি এবং একটু দাম বেশি রয়েছে। তো যাই হোক, কোয়ালিটির দিক থেকে কোনো কম্প্রোমাইজ হবে না। বন্ধুরা, তাহলে আমাদের এই যে দুর্গাপুরের ট্যুর আমরা এখানেই শেষ করছি আর আমাদের যেটা যেটা আমাদের প্ল্যান ছিল সব করলাম, আপনাদেরকে সব কিছু দেখালাম যা যা আমরা করেছি। তো আমাদের এই ব্লগ, আমার এই টাইম টু গোর ব্লগ আজকে এখানে শেষ করছি। নেক্সট ব্লগে আবার দ্রুত আসবো, এবার কন্টিনিউ ভিডিও আসতে থাকবে টাইম টু গোতে। মাঝে অনেকদিন বন্ধ করে দিয়েছিলাম, তো যাই হোক আইডি ভুলে গেছিলাম না, পাসওয়ার্ড ভুলে গেছিলাম, সে কারণে বন্ধ করে দিয়েছিলাম, এবার আবার শুরু করেছি। এবার কন্টিনিউ ভিডিও করতে থাকবো আর ভালো ভালো জায়গা যাবো, সেটা আপনাদেরকে সবাইকে সেটা দেখাবো। তো এই হলো দুর্গাপুর, এবার আমরা এখান থেকে বাস ধরবো সোজা বাঁকুড়া। বাই।